আসুন আসুন। ঠিক আছে খুলতে হবে না, আর চিনে আসতে অসুবিধা হয়নি তো? একটু হয়েছিল ওই কি, কিন্তু আর দু একদিন এলে মনে হয় না হবে। হ্যাঁ, ওই জয়মা বাড়ির পাশ দিয়ে এলেই ওই আমাদের রাস্তার মোড়ে স্ত্রীওয়ালার দোকানের সামনে এসে পড়বেন। বসুন আপনি, সরাই বসুন এক মিনিট। বাবানকে একটু দোকানে পাঠিয়েছি, চিনি না। না ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই বাড়িটায় কি আগে কোনো সাইবার ক্যাফে ছিল? তাই গোদার হতে পারি না, ইয়া ইয়া ও নেই জানি তারি না। বাবানের বাবা চলে যাওয়ার পর আমার পক্ষে তো একা সেটা চালানো সম্ভব হলো না। তাছাড়া বাবানের তো তখন ওই কোচিং টোচিং এর ঝক্কি চলছিল, তাই এই তো স্যার আপনি এসে গেছেন। এই চিনি আনতে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, মাসিমা বলেছে। তুই কি মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটোতেই বসেছিলি? মা আপনাকে এতক্ষণ এসব কথা বলছিল? আরে না রে বাবা, কি ঝক্কি গেছে স্যার, কি বলবো। কেন দূর, ওসব সায়েন্স ফাইন্স আমার হবে নাকি? ক্লাস ইলেভেনে অঙ্কে কত পেয়েছিলাম বলুন তো? কত আন্দাজ করুন। ছটায় হবে ইউনিট টেস্টে, 25-0। হাফ ইয়ারলিতে 50-0, অ্যানুয়ালে 200-0। অসাধারণ। না বাংলা পড়ে ভালোই করেছিস, মাতৃভাষা পড়ার মধ্যে লজ্জার কিচ্ছু নেই। এক্স্যাক্টলি। আপনি জানেন এই বাংলা পড়ার জন্য কত প্যারেন্টাল প্রেশার সহ্য করতে হয়েছে? তাও মজকায়নি, দাঁতে দাঁত চেপে লড়ে গেছি। টিনের তুলো একটা দিই। কত দূর ছিলাম আমরা? হ্যাঁ তারপর খুলেছিলি একবারও ইগি। হ্যাঁ, ক্রমে প্রস্ফুটিত কুসুমসম প্রকাশিল তিলোত্তমা। ঠিক আছে ঠিক আছে। কাকিমা, কাকিমা, বাবা নেদার কতক্ষণ কে জানে ঘটিয়েছে তোর সাথে? মানে আমি বলছিলাম যে কখন এসেছে? অনেকক্ষণ এসেছে। কখন এলি স্যার? আমার ছোটবেলার বন্ধু রানা, ছোটবেলা থেকে ফার্স্ট আর অঙ্কে সে ব্যাপারে আমাদের মিল আছে। তাহলে সামনে বুধবার আসছি 6টা। মা আমি আসছি। হ্যাঁ আসছি আসছি আসছি। জনে জনে, মানে আপনি একটু সিগারেট। শ্যাম্পু, শ্যাম্পু কিনতে এসেছিলাম, পেলাম না। টেলিং লাই ও কিছু না, বড় হয়েছ, বিড়ি টিড়ি তো খাবেই, গাঁজা টাঁজা তো খাচ্ছ না। আপনি এখন কোন বাড়িতে আছেন? আমার বাড়িতেই না, আপনার বাড়িটা ভেঙে ফ্ল্যাট হচ্ছে শুনলাম। হ্যাঁ, তবে আমার অংশটাই হচ্ছে না। ধরো তোমার একটা বাড়ি, ঘোরানো গেট, বোগেনভোলিয়া, লাল, কমলা, সাদা, যেমন হয় আর কি। সেটা তোমার তো নাকি? তা তো বটেই। উপকারিতায় বাড়ির সঙ্গে ফ্ল্যাটের কোনো তুলনা হয় না। একটা সাংঘাতিক কথা বলে ফেলেছ, সাংঘাতিক কথা বলেছ। উপকারের কথা যখন বললে তখন একটা অপকারের কথা বলি, ক্যারেক্টার চেঞ্জ, গোটা কলোনির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছ? ধরো একটা বাড়িতে 5 জন থাকে, বাড়িটা ভেঙে ফ্ল্যাট হলো, 50 জন এলো, এই যে এক্সট্রা 45 heads 45 জন, এদের ক্যারেক্টারের সঙ্গে তো এলাকার ক্যারেক্টার মিলবে না। হ্যাঁ দেখলে না, ভোটের সময় ও এক্সিট পোলফল সব কিচ্ছু হলো না। তারপর ধরো বাইপাস, বাইপাস, বাই কি হয়েছে, কে কি কে রে ট্যাবলা, কি খবর? এই চলছে। চলছে কেন, দৌড়চ্ছে না? না দৌড়চ্ছে এই।
আই তারা পটেটো চিপসটাকে দেখ একবার। কানে তুলো পিঠে কুলো। এই তুই খামোখা দাঁত কিরমির করিস না, এই চেহারা নিয়ে তোর ম্যাডামকে পটাতে পারবে না। ডোন্ট ফোর এই ম্যাডাম করিস না তো, আর নাম আছে নন্দিতা। মাই গড, আমাকে নাও, আমাকে নাও প্লিজ। তুই এই করে যা, আশপাশ থেকে কোথেকে যে কি হয়ে যাচ্ছে। মানে সালা মালটা আবার চলে এসেছে ছুকচুক করতে। হুম, তাই তো দেখছি। আচ্ছা হ্যাঁ, মানে এই নাও। না না ঠিক আছে, দরকার নেই, নাও নাও, জলই জীবন। আজকেও সেই আইকনিক বেড়াল। Bye.